বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যবিকেল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনের মতোই ব্যস্ত সময় পার করছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ কলা অনুষদের কাছে কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ঘিরে ফেলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। শুরু হয় বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নিরাপদে শিক্ষার্থীদের বের করার চেষ্টা, একই সঙ্গে চলে বন্দুকধারীকে ধরার অভিযান। পরে এক বিবৃতিতে পুলিশ জানায়, হামলাকারীর গুলিতে অনেকে হতাহত হয়েছেন। এলোপাতাড়ি গুলি চালানোর পর এক পর্যায়ে হামলাকারী আত্মহত্যা করে বলেও জানায় পুলিশ। সন্দেহভাজন হামলাকারী চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্র বিভাগের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার প্রাগের কাছের একটি গ্রামে তার বাবার মরদেহ খুঁজে পাওয়ার কথাও জানায় পুলিশ, যদিও তার মৃত্যুর কারণ জানা যায়নি। এদিকে চার্লস বিশ্ববিদ্যালয়ে গুলিতে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।